এই প্রসঙ্গ ভিক্ষা বা নচিকেতা এই শিক্ষা কোনে প্রদান করেছে, কোনখন বিশ্ববিদ্যালয়, কোনজন শিক্ষাগুরুৱে, আমাক এই প্রশ্নৰ উত্তৰ লাগিব। এতিয়া হয়তো আপোনালোকে অলপ মানিবলৈ বাধ্য হব যে nobody can teach teacher spoils everything by thinking that he is teaching, অথবা দিব্য জীবনৰ স্বপ্নদ্রষ্টা শ্রী অরবিন্দই কোৱা যে nothing can be taught। মই পিছলৈ আহিম, এতিয়া মই আৰু কেইটামান আচৰিত কথা কওঁ যিসকলে আপোনালোকক ভবাই তুলিব, যিসকলে আপোনালোকক ভবাই তুলিব। সম্পূর্ণ জগৎ আমি প্রতিভার পিছত আমি দৌড়িছো, মই জীবনের শিক্ষায় শিক্ষিত, মই আগেও কৈছো যে মাটির পৃথিবীর দিব্য জীবনের স্বপ্ন দ্রষ্টা শ্রী অরবিন্দ আধ্যাত্ম পথর সহযোগী, যাক আমি পরমা দিব্য জননীর অবতার রূপে আদর করো, শ্রদ্ধা করো। শ্রী মায়ে আজির প্রায় 100 বছর আগত পন্ডিচেরির স্কুলের ছাত্র ছাত্রী সকলের আগত কই গেছে একটা অদ্ভুত কথা কই গেছে, আপনার প্রথমতে আপনার কৈছে আচরিত হব, কইছে আমার প্রতিভা না লাগে, আমার প্রতিভা না লাগে। It is not brilliant students that we want. তেনে মাত কি লাগে? কইছে ইট ইজ লিভিং সোল, আমার জীবন্ত আত্মা লাগে। নচিকেতার দরে, প্রহারর দরে, ধ্রুবর দরে আমার জীবন্ত আত্মা লাগে। তারপিছত মায়ে আরো একটা অদ্ভুত কথা কইছে, আমি আজি সমগ্র পৃথিবীর মানুষ, উই আর অল আফটার সাকসেস। আজিকালি সাকসেসর মন্ত্র দিয়া প্রফেশনেল বৃত্তিধারী গুরু ওলাইছে, কিন্তু মায়ে কই গৈছে ডু নট এইম এট সাকসেস। কি অদ্ভুত কথা, উই আর অল আফটার সাকসেস, কিন্তু শ্রী মায়ে কই গৈছে ডু নট এইম এট সাকসেস। তাহলে মাত কি লাগে? কইছে আওয়ার এইম ইজ নট সাকসেস, আওয়ার এইম ইজ পারফেকশন, আমার পূর্ণতা লাগে। তারপিছত মায়ে আরো একটা কথা কই গৈছে, তারপিছত মায়ে আরো একটা কথা কই গৈছে, অলপ আমার অভিভাবক সকলক সমাজপতি সকলক পূর্ণ করব। কইছে প্রতিজন ছাত্র ছাত্রী, প্রতিজন ছাত্র ছাত্রী প্রতিদিনে 5টা প্রার্থনা করা উচিত, 5টা কথা, এই কথাগুলো অভিভাবক সকলক পূর্ণ করব, সমাজক পূর্ণ করব। মায়ে কই গৈছে প্রতিদিনে প্রতিজন ছাত্র ছাত্রী এই 5টা কথা আবৃত্তি করিব লাগে। কি কথা কইছে? টু বি রিপিটেড ইচ ডে বাই অল দি স্টুডেন্টস। প্রথম কথা কইছে ইট ইজ নট ফর আওয়ার ফ্যামিলি, পরিবারের ভাবে নহয়, ইট ইজ নট ফর আওয়ার ফ্যামিলি, ইট ইজ নট টু সিকিউর এ গুড পজিশন, ইট ইজ নট টু আর্ন মানি, ইট ইজ নট টু অবটেইন এ ডিপ্লোমা দ্যাট উই স্টাডি। আমি ডিপ্লোমা পাবার বাবেও পড়াশোনা করা নাই, সমাজক উচ্চ আসন পাবার বাবেও পড়াশোনা করা নাই, অর্থ উপার্জনের বাবেও পড়া নাই, পরিয়ালের বাবেও পড়া নাই। তেনে কিহর বাবে পড়িছো? শ্রী মায়ে কইছে উই স্টাডি টু লার্ন, টু নো, টু আন্ডারস্ট্যান্ড দি ওয়ার্ল্ড এন্ড ফর দি সেক অফ জয় দ্যাট ইজ গিভস টু আস। আমি এই জীবন আর জগত জানিবর বাবে পড়িছো, আমি পড়ার প্রক্রিয়া আমাক যে আনন্দ দিয়ে, এই পড়ার প্রক্রিয়া আমাক যে আনন্দ দিয়ে, সেই আনন্দ লাভ করার বাবে পড়িছো। আমি পরিয়ালের বাবে পড়াশোনা করা নাই, ধন উপার্জন করার বাবেও পড়া নাই, আমি ডিপ্লোমা পাবার বাবেও পড়াশোনা করা নাই, আমি সমাজত উচ্চ আসন পাবার বাবেও পড়াশোনা করা নাই। তথাপিও আপনাদের মনোযোগ সন্দেহ হয়ে যাব, তাহলে খাম কি করে, বাঁচি থেকে থাকিম কেনেকে, সেই প্রশ্নের উত্তর আমি দিই। শ্রী অরবিন্দ 100 বছর আগতে আরো একটা কথা কই গৈছে যে বর্তমানের মানবতাই 6টা বস্তু হাসিল করিব পারা নাই। মানুষ মঙ্গলত যাব পারে, চন্দ্রত যাব পারে, বহু বস্তু আবিষ্কার করেছে মানুষে, পৃথিবীর ভিতর শক্তির আবিষ্কার বহু আবিষ্কার করেছে মানুষে, মানুষ আনকি আজি মানবতা গর্বিত। কিন্তু শ্রী অরবিন্দই কৈছে মানুহে এতিয়াও 6টা বস্তু সিদ্ধ কৰিব পৰা নাই মানৱতাই। কি সিদ্ধ কৰিব পৰা নাই?
শ্রী অরবিন্দই কইছে জ্ঞান নলেজ জ্ঞানের পরিবর্তে মানুষে কি পাইছে তেও তিনটা বস্তুর কথা কইছে এরস ভুল ভ্রান্তি পারসিভিং ইন্দ্রিয় বোধ আর কনসিভিং অর্থাৎ মনের ধারণা আমি মনের ধারণাকে জ্ঞান বলে ভাবিছু ইন্দ্রিয় বোধকে জ্ঞান বলে ভাবিছু আমি ভুল ভ্রান্তিকে জ্ঞান বলে ভাবিছু তারপর কইছে পৃথিবীর মানুষে এতিয়া লই প্রেম সিদ্ধ করিব পারা নাই প্রেমের পরিবর্তে কি পাইছো আমি সেলফ প্লিজিং আত্মতুষ্টি আর ঘৃণা আত্মতুষ্টি আর ঘৃণা আমি আত্মতুষ্টি আর ঘৃণা আমি প্রেম বলে ভাবিছো তারপর কইছে আমি এতিয়া লই আনন্দ পোৱা নাই আনন্দ কি বস্তু মানবতাই তার সন্ধান পোৱা নাই মানবতাই এতিয়া লই আনন্দ সিদ্ধ করিব পারা নাই আনন্দর পরিবর্তে কি পাইছো আমি কইছে সুখ দুঃখ আর উদাসীনতা পেইন প্লিজার এন্ড ইনডিফারেন্স আমি ইনডিফারেন্স উদাসীনতা আনন্দ বলি ভাবিছো সুখ আর দুঃখ আনন্দ বলি ভাবিছো দুঃখ আর নিরানন্দ বলি ভাবিছো আনন্দ কিন্তু মানবতাই সিদ্ধ করিব পারা নাই তার বিষয় কইছে মানবতাই কেউ শক্তি শক্তি সিদ্ধ করিব পারা নাই তাহলে শক্তির পরিবর্তে কি পাইছে মানবতাই কইছে দুর্বলতা আর পরাজয়পূর্ণ বিজয় ডিফিটেড ভিক্টরি এন্ড উইকনেস আর তার পিছত আরো একটা কথা কইছে কইছে মানবতা এতিয়া লই একতা সিদ্ধ করিব পারা নাই ইউনিটি ইউনিটির পরিবর্তে আমি কি পাইছো ওয়ার এন্ড ওয়ার এন্ড অ্যাসোসিয়েশন সংঘাত আর সংঘবদ্ধতা আমি কেবল মাত্র শিকিছো হাউ টু অ্যাসোসিয়েট কিন্তু আমি একতার সন্ধান পোৱা নাই একতার উৎস তার সন্ধান পোৱা নাই আর তার পিছত শ্রী অরবিন্দই কইছে আর একটা বস্তু আমি পোৱা নাই কি বস্তু কইছে জীবনক পোৱা নাই জীবনের পরিবর্তে কি পাইছো জন্ম বৃদ্ধি আর মৃত্যু বার্থ গ্রোথ এন্ড ডাইং জন্ম হয়েছো আমি বৃদ্ধি প্রাপ্ত হয়েছো আর এদিন আমার মৃত্যু হয়েছে জন্ম বৃদ্ধি আর মৃত্যু এই চিন্তাকে আমি জীবন বলে ভাবিছি মূল প্রশ্ন মই যদি রসায়ন বিজ্ঞানত 90% পাও মই যদি পদার্থ বিদ্যা পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ পণ্ডিত হও মই মানবতার বাবে জ্ঞান প্রেম শক্তি আনন্দ একতা জীবন সিদ্ধ করিব পারিম নে নোৱাৰিম আমার আধুনিক শিক্ষা ব্যবস্থায় সেই প্রশ্নের উত্তর দিব লাগিব তারপর শ্রী অরবিন্দই কইছে আমি মানুষ কিয় শ্রেষ্ঠ শ্রী অরবিন্দই কইছে দেবতা পশু আর মানুষ এই তিনটার ভিতর মানুষ শ্রেষ্ঠ বলে কইছে কিয় কইছে দেবতার জীবনের কোন লক্ষ্য নাই দেবতার কোন জীবন নাই দেবতা নিজের অমৃতত্ব লই ইতিমধ্যে সন্তুষ্ট দেবতার জীবনত করবলিয়া কাম নাই আর পশু কইছে পশু পশুর স্বল্প প্রয়োজন পূরণ হলে পশু আত্মতৃপ্ত হয় যদি দুপরিয়ার আহার পাইছে রাতি আহার পাবন নাই তার বাবেও পশুর কোনো চিন্তা নাই আর সেইভাবে পশু নিকৃষ্ট আর কি দেবতাও নিকৃষ্ট কিন্তু যে মানুষ মানুষে কেতিয়ালৈ সন্তুষ্ট নহয় যেতিয়ালৈ মানুষে এটা পরাকাষ্ঠাত উপনীত হব পারা নাই আর সেইভাবে মানুষে পশু আর দেবতাতকৈও আটাইতকৈ বেশি আটাইতকৈ বেশি সীমাবদ্ধতার চাপ অনুভব করে আর সেইভাবে মানুষ শ্রেষ্ঠ কিন্তু বর্তমান সময়ত আধুনিক মানুষে শিক্ষা বলিলে কি বুঝে আমি যদি সততারে স্বীকার করো আমি শিক্ষা বলিলে কি বুঝি শিক্ষা বলিলে আমি বুঝো যে প্রতিযোগিতামূলক জীবনত কিংবা সমাজতান্ত্রিক শিল্প জগতের জীবনত মই সমাজতান্ত্রিক শিল্প জগত বলে কইছো বিকজ দিস ইজ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বর্তমানের সমাজ এয়া সমাজতান্ত্রিক শিল্প জগত অকল সমাজতান্ত্রিক জগত নহয় দিস ইজ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এই সমাজতান্ত্রিক শিল্প জগত অথবা প্রতিযোগিতামূলক জীবনত বাঁচি টিকি থাকার বাবে যিখিনি শিক্ষার প্রয়োজন আধুনিক মানুষে শিক্ষার পৰা কেবল মাত্র সিমানখিনি বিচারে আধুনিক মানুষে প্রেম নিবিচারে যে প্রেম মানবতাই সিদ্ধ করক
Adhuri Manu.